দাঁতের পুটিং বা ডেন্টাল ফিলিং আপনারা যেটাই বলেন এই বিষয়টি নিয়ে আপনাদের আগ্রহর কমতি নাই। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেল, আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত। আজ আপনাদের দেখাবো দাঁতের পুটিং কিভাবে করতে হয় এবং পুটিং করার পর কোনো ব্যথা হয় কিনা বা পুটিং করতে গেলে কোনো ব্যথা হয় কিনা এবং পুটিং করার পরবর্তী পর্যায়ে আপনাদের কী কী করণীয় আছে সে বিষয়টি নিয়েও কথা বলবো। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বলে আমরা দেখি কীভাবে পুটিং করতে হয় এবং পুটিং করতে করতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ক্যারিজটা একটা ওয়াল ভেঙে গেছে, এই পাশ থেকে একটা ওয়াল ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে আয়নায় দেখলে এই বিষয়টা ভালো করে বুঝবেন, যেহেতু এক সাইডে এই যে ওয়ালটা, তো এখানে একবার ফিলিং করা ছিল, এখন আমরা এই যে যে প্রাচীর পাশে আমরা এখানে ফিলিংটা করব। তো ফিলিং করতে কোনো ব্যথা লাগে না, বাট এখানে ফিলিং করলে সমস্যা হতে পারে, এই ওয়ালটা আরও বেশি অংশ নিয়ে ভেঙে যেতে পারে, তখন ক্যাপ করাটাও মুশকিল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, চলুন আমরা দেখি কীভাবে ফিলিং করি। প্রথমে পরিষ্কার করতে হবে ভালো করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা টোটালি ক্লিয়ার করছি, এই যে দেখছেন, এই যে ক্যারিজটা ক্লিয়ার করছি আর ওই ভিতরে ওইটা লক করে দিছি। একটা লক হওয়ার অপশন রাখছি, যেটা হয়তো বোঝা যাচ্ছে না। তো চলুন আমরা এখন ফিলিংটা দিই। তো ফিলিং করতে গেলে কোনো পেইন হয় না, আর আমরা যে ফিলিংটা ইউজ করতেছি আপনারা আবার শোনেন যে অনেকে প্রশ্ন করেন যে কী ফিলিং এটা, এটা হচ্ছে লাইট কিওর ফিলিং বলে, এটা খুবই আধুনিক একটা ফিলিং দে। ভিউয়ার্স, ফিলিংটা আমরা দিচ্ছি এখন। আমরা ভিতরে যে লকটার বানাইছি সেটা যেন লকটা পারফেক্টলি ইউজ হইতে পারে সে ব্যবস্থা করতেছি। এখন কি হয়, এই এই ফিলিং করার কিছু সীমাবদ্ধতা আছে, এটা একদম লাস্ট স্টেপ আপনি ধরতে পারেন। তো যদি আপনার ক্যাভিটিটা ভিতরে হয়ে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় ফিলিং করতে পারবেন। এটা যেরকম বললাম, যদি এই অংশ ধরে এটা টোটালি নিয়ে ভেঙে যায় তখন কিন্তু অ্যাকচুয়ালি একটু সমস্যা। আমাদের সাইডটা কেমন হলো আমরা একটু দেখি, এই যে সাইডটা সুন্দর হয়েছে, তো একটু কাজ বাকি আছে। এই ফিলিংটা আমরা একটু নিচে করে দেবো যাতে তার বাইটটা কম পড়ে, ফিলিংটা নিচে করে দেওয়ার এটা এই যে বাইটটার যে প্রেশার সেটা যেন এই ফিলিংয়ের উপরে না আসে। হ্যাঁ,
এটার জন্য আমরা একটু নিচে করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেওয়া হয়ে গেছে, চলুন আমরা এখন রেটা ইউজ করি। দে দেখি এটা বন্ডিং হয়েছে কিনা। এই যে টোটালি দেখতে পাচ্ছেন বন্ডিং হয়ে গেছে, একদম। আমরা সাইডটা একটু দেখি, ওই যে সাইডটা দেখেন, এই যে সাইডটাও বন্ডিং হয়ে গেছে। পুরো বোঝার উপায় নাই। তো এখন আমাদের দেখার বিষয় যে এই দাঁতের উপরের যে 6 নম্বর দাঁত আছে সেটার প্রেশার এটার পরে আসতেছে কিনা। হ্যাঁ, তো কামড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা আর একটু হালকা নিচে করে দেব। Walking alone, the streets are empty. The only thing I can see is my own. তো ভিউয়ার্স, আমরা দেখলাম পুটিং কিভাবে করতে হয়। তো ভিউয়ার্স, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, পুটিং করার সময় কোনোভাবেই যেন কপার অ্যামালগাম বা সিলভার অ্যামালগাম, পারদ জাতীয় যে পুটিংগুলো আছে, আমরা এগুলো না অবশ্যই অ্যাভয়েড করব। এবং যে কোনো সময় স্বাস্থ্যসেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।